না অবশ্যই এটি একটা মর্মান্তিক ঘটনা ইতিমধ্যে ঘটে গিয়েছে 46টি প্রাণ ইতিমধ্যে চলে গিয়েছে আমাদের সবার জন্য অত্যন্ত কষ্টকর তাদের আত্মার মাগফিরাত আমরা কামনা করি আপনি যেটা বললেন যে এরকম বারবার ঘটছে হ্যাঁ বারবার ঘটছে এটাই সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে আমরা এখানে মানে এটা কেন যে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না একটার পর একটা বিরাট ঘটনা ঘটে অনেকেই প্রাণ হারাচ্ছে একটা ঘটনা ঘটলে কিছুদিন আমরা খুব উত্তেজিত থাকি অনেক কথাবার্তা বলি আপনারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার আপনারা সবাই বিভিন্নভাবে প্রচার করেন মানুষজন এটা নিয়ে কথা বলে কিন্তু এর কয়েকদিন পরে এটা আবার স্তিমিত হয়ে পড়ে এবং আর কোনো কথা থাকে না এটাই হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা এখন আপনি মানে এই যে ঘটনাটা ঘটলো যেটা আপনি বলছেন যে এটা অবহেলা কিনা আমি সেদিক থেকে বলতে চাই যে এটা অবশ্যই একটা অবহেলা অবহেলা এই কারণে যে আমাদের এই ঘটনাগুলো যদি বারবার ঘটে তাহলে সেখানে সমস্যা কোথায় ছিল দেখার দরকার আছে আপনি দেখুন যে বেলি রোডে সেখানে এই ভবনে একটা মাত্র সিঁড়ি এবং সেখানে কোনো এক্সিট রুট নেই এবং সেখানে যারা আক্রান্ত হচ্ছে তারা যে অন্য কোনো কান দিয়ে বেরিয়ে যাবে সেই অবস্থা কোনো ছিল না এখানে তো কিছু কর্তৃপক্ষ আছে যাদের দায়িত্ব আছে এই বিষয়গুলো দেখার এখানে আমার বিশ্বাস যে রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য বাজেট আছে তাদের জন্য দায়িত্ব নির্ধারিত আছে এবং সেজন্য আইন কানুন আছে পদ্ধতি আছে সেগুলো অনুসরণ করে সেখানে এই বিষয়গুলোকে অবশ্যই মোকাবেলা করার যথাযথ প্রয়োজন রয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে তা করা হয় না যে কারণে দেখুন 2010 সালে নিমতলিতে 124 জন মৃত্যুবরণ করল 2019 সালে চুড়িহাট্টাতে আবার 71 জন মৃত্যুবরণ করল এরপরে বনানীতে 21 জন মৃত্যুবরণ করল এরপরে আপনারা দেখুন বঙ্গবাজারে অনেকের সর্বশান্ত হওয়ার অবস্থা আমরা জানি কেউ কেউ অনেক কষ্টকর অবস্থায় গিয়েছে প্রাণ হারিয়েছে আপনার নওয়াপুরে তারপরে এই ধরনের ঘটনা বিভিন্নভাবে ঘটছে একটার পর একটা তো এগুলো কি আমরা বিশ্লেষণ করে বুঝি না যে কি কারণে এটা হচ্ছে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে সেখানে ব্যর্থতা ছিল নিউ মার্কেটের ঘটনা দেখুন সেখানে অবশ্যই ব্যর্থতা ছিল সঠিকভাবে পদ্ধতি গ্রহণ করা হয় নাই 2023 সালের 4 জুন আমরা একটা জাতীয় সেমিনার করেছিলাম জাতীয় মানবাধিকার কমিশন থেকে সেখানে এই সমস্ত ঘটনাগুলোর প্রত্যেকটাকে বিশ্লেষণ করে কোথায় কোথায় ব্যর্থতা ছিল কি করা উচিত সেই বিষয়গুলোকে আমরা তুলে এনে পরামর্শ দিয়েছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে জানিয়েছি কিন্তু এটা কি সেই হিসাবে কি শোনা হয়েছে বলে আপনারা মনে করেন যদি শোনা হতো তাহলে আর এবার বারবার এটাকে এই অবস্থার সৃষ্টি হতো না বোধ হয় সুন্দর বার্ন ইনস্টিটিউট করা হয়েছে গত রাত্রে রাত 2টার সময় আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীও সেখানে গিয়েছেন কিন্তু উনি তো ইনস্টিটিউট করেছেন নিজেও ছিলেন সেখানে কিন্তু উনি তো আর ওই ঘটনাগুলোকে যদি বন্ধ না করা যায় তাহলে তো আর এই ইনস্টিটিউটের লোক আসবে এবং চিকিৎসার ব্যবস্থা হবে এখন এখানে যে 10 জন আছেন আমি বলবো যে মার্শাল্লাহ তাদের অবস্থা ভালো তারা বোধ হয় আমি যতটুকু জেনেছি ডাক্তার সাহেবের কাছ থেকে এখন তাদের সে অবস্থা নাই কিন্তু 10 জন তো ইতিমধ্যে মারাও গিয়েছেন 3 জন চলে গিয়েছেন অল্প ক্ষতির মধ্য দিয়ে তো সুতরাং এখানে এই যে এতগুলো লোক মারা যাচ্ছেন প্রায় 50-এর মতো লোক মারা গেলেন এরপরও কি আমাদের সচেতনতা আর আসবে না অবশ্যই আমি বলবো যে এখানে গাফলতি আছে এখানে দায়িত্ব পালনে ব্যর্থতা রয়েছে সেই বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও অনেক সচেতন হয়ে সেগুলো দেখার প্রয়োজন রয়েছে না ঠিক ওই হিসাবে তো ধরেন কোডিফাই করতে পারবেন কি না কারণ সেখানে আপনার সঠিক নিয়ম নীতি পালন করা হয় নাই যেটা করা হতো যে বাংলা ঢাকা সহ যথেষ্ট ঘনবসতিপূর্ণ এটা ঠিকই আছে কিন্তু কিছু কিছু ভবন আছে আপনারা দেখুন সেখানে অনেকগুলো হোটেল আছে আপনি অনেকখানে দেখবেন ঢাকা শহরে আছে সেগুলোতে কিন্তু প্রতি ফ্লোরেই দেখা গেল যে একটা সুন্দর হোটেল সেখানে তারা পার্টি করছে বিভিন্নভাবে যাচ্ছে এখন এই যে সার্ভাইলেন্স টিম গঠন করে এই সমস্ত জায়গাগুলোকে আয়ত্তে এনে এগুলোর কী অবস্থা সেগুলো কি চেক করা যায় না অবশ্যই যায় যাদের দায়িত্ব আছে তারা এরিয়া ভিত্তিক এলাকা ভিত্তিক গ্রুপ করে করে সেগুলোকে চেক দিতে পারলে তাহলে কিন্তু এই অবস্থা হয় না এখন বলা হচ্ছে যে ওখানে ওরা ফায়ার সার্ভিস 3 বার নোটিশ দিয়েছিল নোটিশ দিয়েছে ফায়ার সার্ভিস কিন্তু যাদের দায়িত্ব ছিল সেটাকে সঠিক অবস্থায় নিয়ে আসা নিরাপদ অবস্থা সৃষ্টি করা সেটা তারা তো করতে পারে নাই তো সুতরাং নিশ্চিতভাবে বলা চলে সেখানে ব্যর্থতা ছিল।